Hello friends, welcome back to another new episode of Speaking English. English আমরা কথা বলা শিখছি গল্পের আসরে। তো আজকে আমরা গল্পের আসরে একটা বিষয় শিখে নেব, সেটা হচ্ছে how much এবং how many. How much এবং how many এই কথা দুটি আমরা আমাদের জীবনে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। কোথায় করব? How much এবং how many পরে কোন কোন ওয়ার্ড ব্যবহার করে আমরা কোয়েশ্চেন ফর্ম করতে পারি এবং কোয়েশ্চেনটা শোনার পরে আমরা কিভাবে অ্যান্সার করতে পারি। তো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে হাউ মাচ এবং হাউ মেনি এই কথা দুটিকে আমরা কখন ব্যবহার করতে পারব, কোন জায়গাতে আমরা এটা ব্যবহার করব। তো হাউ মাচ এবং হাউ মেনি এটা আমরা ব্যবহার করব কোনো জায়গাতে যখন কোনো বিষয় বা কোনো বস্তুর সংখ্যা বোঝানোর জন্য বা পরিমাণ বোঝানোর জন্য। সংখ্যা বোঝানোর জন্য আমরা এরকম বলবো যে হাউ মেনি, কতগুলি। হাউ মেনি কথার অর্থ হচ্ছে কতগুলি, এবং হাউ মাচ এই কথার অর্থ হচ্ছে কতটা, কত পরিমাণ। তো যে জিনিসটাকে গোনা যায় না তাকে কখনো হাউ মেনি বলবো না। যেমন গোনা যায় না এমন কতগুলো জিনিসের নাম বলো। যেমন ধরো দুধ, কতটা পরিমাণ দুধ, এইটা তুমি বলতে পারো যে হাউ মাচ মিল্ক। কিন্তু হাউ মেনি মিল্ক এটা তুমি বলতে পারো না, কতগুলি দুধ এটা বলা যায় না। আবার যদি আমরা বলি যে আগুন, তাপ, রাগ, এগুলো কি গোনা যায়? যায় না। এর পরিমাণটা বলা যায় যে হাউ মাচ ওয়াটার, কতটা জল, হাউ মাচ ফায়ার, কত আগুন। তাহলে এই কথাগুলো যখন আমরা বলবো তখন আমরা হাউ মাচ বলবো। আর গোনা যায় এমন কতগুলো জিনিসের নাম, যেমন পেন গোনা যায়, পেন্সিল গোনা যায়, চেয়ার গোনা যায়, টেবিল গোনা যায়। গোনা যায় এমন হাজার হাজার লক্ষ লক্ষ জিনিস রয়েছে, তাদের কতগুলি সংখ্যা সেইটা জানার জন্য আমরা বলবো যে হাউ মেনি, কতগুলি। দশটা, পাঁচটা, কুড়িটা, কতগুলি। এই কতগুলি কথাটা যখন আমরা কাউকে জিজ্ঞেস করব তখন আমরা বলবো যে হাউ মেনি। তো এবার আমাদের দেখতে হবে ফ্রেন্ডস, হাউ মাচ এবং হাউ মেনি এই কথা দুটির পরে অন্যান্য ওয়ার্ড যোগ করে আমরা কিভাবে কোয়েশ্চেন ফর্ম করতে পারি। তো হাউ মেনি অথবা হাউ মাচ এর পরে যদি আমরা ডু কথাটাকে যোগ করি তাহলে কোয়েশ্চেনটা কেমন হয় এবং তার বাংলাটা কেমন হয় এটা আগে জেনে নিই। তো হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটা পরিমাণ দুধ পান করো বা খাও। এখানে আমরা খাও বলতে পান করাই বোঝাই। তাহলে হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটা দুধ খাও। এই যে ডু ব্যবহার করলে খাও, যাও, দেখো, বলো, এই ধরনের কথা হয়, যেটা আমরা আগের এপিসোডগুলোতেও কিন্তু দেখেছি। তাহলে হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটা পরিমাণে দুধ পান করো। আই ড্রিঙ্ক, ডু দিয়ে প্রশ্ন হলে যে ভার্বটা ব্যবহার করে প্রশ্ন হয় সেই ভার্বটা দিয়ে অ্যান্সার হয়। তাহলে আই ড্রিঙ্ক 500 ml মিল্ক, আমি 500 ml 500 ml দুধ খাই। এবার যদি আমরা প্রশ্ন করি যে হাউ মেনি ডু, তাহলে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি কলম আছে। হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি কলম আছে। আমার 5টা কলম আছে, আই হ্যাভ 5 pens, আই হ্যাভ 5 pens। আগেরটা কি বলেছিলাম, হাউ মাচ মিল্ক ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটা পরিমাণ দুধ খাও, আর হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি পেন আছে। এই দুটো কথাকে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে হাউ মাচ হাউ মেনির উপরে আরও একটা ক্লাস করা যাবে। কিন্তু আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো হাউ মাচ ব্যবহার করলে তারপরে যে বিষয়টাকে আমরা কতটা পরিমাণ বোঝাই তার প্লুরাল নাম্বার অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল একটা একের বেশি এই বিষয়টা আসে না। আর ইংলিশে একটার বেশি বললে সেই নাউনটার সঙ্গে এটা এস যোগ হয়, যেমন পেন একটা, একটার বেশি দুটো তিনটে চারটে পাঁচটা অনেকগুলি হলে পেন্স হয়ে যায়। তাহলে দুধ মিল্ক এর কিন্তু মিল্কস কথাটা বলতে পারছি না, কেন দুধ তো গোনাই যায় না, একটা বা একের বেশি এটা তো হয় না।
তাহলে মিল্কের ক্ষেত্রে আমরা যখন হাউ মাচ বলবো, হাউ মাচ বলার পরে আমরা কিন্তু কখনোই এই কথাটা বলতে পারবো না যে হাউ মাচ মিল্কস। যদি বলি হাউ মেনি, তাহলে হাউ মেনি পেনস, হাউ মেনি ম্যাঙ্গোজ, এস কথাটা বলছি কেন, হাউ মেনি কতগুলি একটার বেশি, সেই জন্য হাউ মেনি ম্যাঙ্গোজ ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি আম আছে, হাউ মেনি শার্টস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি জামা আছে, হাউ মেনি প্যান্টস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি প্যান্ট আছে, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি বই আছে, হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতগুলি বন্ধু আছে। তো দেখো প্রতি ক্ষেত্রে আমরা এস যোগ করেছি কার সঙ্গে, নাউনের সঙ্গে, কেন হাউ মেনি বললে একের বেশিকেই আমরা চিহ্নিত করি, আর যখন হাউ মাচ বলবো তখন কিন্তু আমরা সিঙ্গুলার প্লুরাল করতে পারবো না, কতটা পরিমাণ সেটাকে বোঝাবো। তাহলে আমরা হাউ মাচ এবং হাউ মেনির পরে ডু ব্যবহার করে যেমন কোশ্চেন করেছি, এরকম আমরা অন্যান্য অক্সিলারি ব্যবহার করেও কিন্তু কোশ্চেন করতে পারি। সেই জায়গাটাতে কিন্তু আমাদের কোশ্চেন করার যে প্যাটার্ন সেটা অন্যান্য অক্সিলারির সঙ্গে যে সাবজেক্ট ইউজ করতে হয় সেই অনুযায়ী করতে হবে। যেমন হাউ মাচ মিল্ক ডাজ যদি বলি, তাহলে ডাজ হি হবে, হাউ মেনি মিল্ক ডাজ হি টেক, সে কতটা দুধ খায়, হি টেক্স, ডাজ দিয়ে কোশ্চেন হলে এস ব্যবহার করতে হয় ভার্বের সঙ্গে। তাহলে হাউ মেনি মিল্ক ডাজ হি টেক, হি টেক্স 500 ml মিল্ক, সে 500 ml মিল্ক বা দুধ খায়। হাউ মেনি পেন্স ডাজ হি হ্যাভ, তার কতগুলি কলম আছে, হি হ্যাজ 5 pens, হি হ্যাজ 10 pens। তাহলে যখন আমরা বলবো যে তার কতগুলি আছে তখন কিন্তু ডাজ হি হ্যাভ বলছি আর অ্যান্সার বলছি হি হ্যাজ। এবার যদি আমরা হাউ মেনি আর হাউ মাচের সঙ্গে ডিড যোগ করি তাহলে কেমন হয়, হাউ মাচ মিল্ক ডিড ইউ টেক, তুমি কতটুকু পরিমাণে দুধ খেয়েছিলে, আই টুক, ডিড ব্যবহার করে কোশ্চেন করলে ভি টু ব্যবহার করে অ্যান্সার করতে হয়। অর্থাৎ যে ভার্বটা তুমি ব্যবহার করবে কোশ্চেনে সেই ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু ফর্মটাকে দিয়ে আমাদের অ্যান্সার করতে হবে। এর জন্য কিন্তু তোমার প্রত্যেকটা ভার্বের ভি টু ফর্মটা মুখস্থ করে রাখতে হবে বা মনে রাখলেই চলবে। তো এবার আমরা কি করছি যে হাউ মাচ মিল্ক ডিড ইউ টেক, তুমি কতটা পরিমাণে দুধ খেয়েছিলে, আই টুক 500 ml মিল্ক, আমি 500 ml দুধ খেয়েছিলাম। এই যে ডিড ইউ টেক, তুমি কতটা খেয়েছিলে অর্থাৎ আগে হয়ে গেছে কাজটা, সেই আগে হয়ে গেছে এই কাজটা যদি আমরা বলি যে খেয়েছিলে গিয়েছিলে, তাহলে ডিড ইউ, তাহলে হাউ মাচ মিল্ক ডিড ইউ টেক বলো, ইয়েস আই টুক 500 ml মিল্ক। এবার হাউ মেনির সঙ্গে ডিড ব্যবহার করতে পারি আমরা, হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলি কলম ছিল, এই যে হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ, তোমার কটা আছে, হাউ মেনি পেন্স ডাজ হি হ্যাভ, তার কতগুলো কলম আছে, আর যদি ডিড বলি তাহলে কিন্তু কতগুলো ছিল এটা বোঝায়, হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ, তোমার কতগুলি পেন ছিল বা কলম ছিল, অ্যান্সার হবে আই হ্যাড, আই হ্যাড 5 pens, আই হ্যাড 10 pens। তাহলে হাউ মাচ এবং হাউ মেনি ব্যবহার করে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করে কোশ্চেন ফর্ম করা শিখলাম, এবং এটাও জানলাম যে হাউ মাচ ব্যবহার করতে হবে যে জিনিসটাকে গোনা যায় না তার পরিমাণটা বোঝানোর জন্য, আর হাউ মেনি ব্যবহার করতে হবে যে জিনিসকে গোনা যায় তার সংখ্যা কতগুলি সেটা বোঝানোর জন্য। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হলো, এই বিষয় নিয়ে আমরা আবার পরে আলোচনা করব। ততদিন পর্যন্ত হাউ মাচ হাউ মেনি দিয়ে প্র্যাকটিস করতে থাকো, হাউ মাচ হাউ মেনি ডু ডাজ ডিড ব্যবহার করে কোশ্চেন ফর্ম করো, নিজেকে নিজে অ্যান্সার করো। দেখা হবে পরবর্তী এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাকে ইংলিশ শিখতে হবে, এই প্রতিজ্ঞা নিয়ে তুমি প্র্যাকটিস করতে থাকো।